বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। বড় হয়ে তোমরা সমাজের জন্য কাজ করবে এবং গঠনমূলক অবদান রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে ডিজিটাল কন্টেন্ট ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি। আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তারা পৌরনীতি ও সুশাসন নামে যে বিষয়টি পড়ছো সেখানে প্রথম পত্র থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। তাহলে চলো চলে যাচ্ছি মূল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অধ্যায় তিন থেকে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য যে অধ্যায়টি রয়েছে এখান থেকে একটি ছোট্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করবে। আমরা এই পাঠ শেষে, আজকের ক্লাস শেষে সাম্য ও স্বাধীনতার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা একটু খুঁজে দেখার চেষ্টা করব, অর্থাৎ তোমাদের সেই ধারণাটা স্পষ্ট হবে, অর্থাৎ তোমরা সেটিকে ব্যাখ্যা করতে পারবে সাম্য ও স্বাধীনতার সম্পর্কটা। সাম্য ও স্বাধীনতার সম্পর্কটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা একটু স্বাধীনতা কাকে বলে একটু রিপিট করে নিচ্ছি। গত ক্লাসগুলির মধ্যে আমার এই স্বাধীনতা নিয়ে ক্লাস ছিল, তোমরা যারা ভুলে গিয়েছ বা একটু রিপিট করার চেষ্টা করছি। তো পৌরনীতি এবং সুশাসনের ভাষায় অপরের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে স্বীয় ইচ্ছা মতো কাজ করার অধিকারকে স্বাধীনতা বলে। অর্থাৎ স্বাধীনতার প্রকৃত অর্থই হচ্ছে নিয়ন্ত্রিত স্বাধীনতা। নিজে যে অধিকারটুকু ভোগ করব সেই অধিকারটুকু ভোগ করতে অন্যকে যেন কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না করা হয়, এর নামই হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ পরিপূর্ণভাবে পৌরনীতি এবং সুশাসনের ভাষায় স্বাধীনতাটাকে আমরা নিয়ন্ত্রিত স্বাধীনতা বলতে চাচ্ছি। আর সাম্যপদে বোঝায় সমান করে নেওয়ার প্রবণতা, অর্থাৎ যোগ্যতা অনুসারে সবাইকে সমান সুযোগ সুবিধা দেয়া। আরেকটা কথা খেয়াল করবে যে সবাইকে সমান করে দিতে হবে না, এখানে যোগ্যতা অনুসারে কথাটা বলা হয়েছে। সমাজে যার যতটুকু দক্ষতা রয়েছে, যার যতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, যার যতটুকু যোগ্যতা রয়েছে, সে অনুযায়ী তাকে ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে সাম্য। এখন আমরা জানি যে একসময় স্বাধীনতাকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বা সাম্যের রাজতন্ত্রের মূল মন্ত্র হিসেবে বিবেচনা করা হতো। এজন্য অনেক চিন্তাবিদ স্বাধীনতা ও সাম্য উভয়টিকে সমর্থন করেনি, অর্থাৎ তারা একটি অপরটিকে পরস্পর বিরোধী বলতে চেয়েছেন। টকভিল এবং অ্যাক্টন, ওনারা মনে করেছেন যে সাম্য ও স্বাধীনতা হচ্ছে পরস্পর বিরোধী। অ্যাক্টন বলেন যে সাম্যের প্রত্যয় স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে, তিনি স্বাধীনতাটাকে যথেচ্ছাচার হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সাম্য বলতে মানুষের পূর্ণতা প্রাপ্তি এবং সমান অধিকার সংরক্ষণ করাকে বোঝায়, এবং স্বাধীনতা হলো অন্যের সমস্যার সৃষ্টি না করে নিজের অধিকার ভোগ করার ক্ষমতা। তবু এটির লক্ষ্য ও ব্যক্তিত্বের যে পূর্ণতা রয়েছে সেটিকে বিধান করাই হচ্ছে সাম্য এবং স্বাধীনতা উভয়টিরই লক্ষ্য। তো এই অর্থে এদের মধ্যে কোনো পার্থক্য মূলত নেই, বরং একে অন্যের সহযোগী বলা যায়। তো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন দিক থেকে এগুলোর মধ্যে দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে। প্রথমত পরস্পর সম্পূরক। কিভাবে সম্পূরক? দেখো, সাম্য বলতে যোগ্যতা অনুযায়ী সবার মধ্যে সমান সুযোগ সুবিধা ভোগের ব্যবস্থাকে বোঝায়, আর স্বাধীনতা বলতে অপরের অধিকারে কোনোরূপ হস্তক্ষেপ না করে নিজের অধিকার ভোগ করাকে বোঝায়। তো সাম্য ছাড়া স্বাধীনতা কার্যকরী হতে পারে না, আবার অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা পরস্পর সম্পূরক হিসেবে কাজ করছে। আর সাম্য স্বাধীনতা পরস্পর নির্ভরশীল কেন বলছে বলা হচ্ছে? সাম্য ছাড়া স্বাধীনতার কথা যেমন চিন্তা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া আবার সাম্যের কথাও কিন্তু চিন্তা করা যায় না। অধ্যাপক লাস্কি বলেছেন, একটি রাষ্ট্রে যত সাম্য থাকবে সেই রাষ্ট্রে তত স্বাধীনতা থাকবে। সুতরাং বলা যায় যে একটি অপরটির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল দুটি প্রত্যয়। পরবর্তীতে আসে সাম্য এবং স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্র হচ্ছে জনগণের স্বাধীনতা, জনগণের শাসন ব্যবস্থা। তো গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয় তেমনি স্বাধীনতারও কিন্তু প্রয়োজন হয়। স্বাধীনতা যেমন ব্যক্তিকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে সহায়তা করে, ঠিক তেমনি সাম্য ব্যক্তির সাথে ব্যক্তির বৈষম্য দূর করে। অতএব বলা যায় সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করছে। সাম্য স্বাধীনতা অখণ্ড সত্তা। কেন অখণ্ড সত্তা বলা হচ্ছে? এখন এখানে দুটি যদি একসঙ্গে না থাকে তাহলে গণতন্ত্র কিন্তু টিকে থাকবে না, মুখ থুবড়ে পড়ে যাবে।
স্বাধীনতা এবং সাম্যের সহাবস্থান জনগণের মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা দেয়, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা বা সাম্য অখণ্ড হিসেবে কাজ করে থাকে। আবার দেখো, সাম্য স্বাধীনতা অর্থহীন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? যে সমাজে স্বাধীনতা থাকে না সেই সমাজে সাম্য থাকতে পারে না, একটির অনুপস্থিতিতে অন্যটি অর্থহীন হয়ে পড়ে। যেমন সমাজে যদি স্বাধীনতা না থাকে, তাহলে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে থাকবে, এতে সাম্যটা আর খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ সাম্যটা অর্থহীন হয়ে পড়বে। আবার স্বাধীনতা রক্ষায় কিন্তু সাম্যের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? এক্ষেত্রে দার্শনিক রুশোর কথাটা বলি, তিনি বলেছেন, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন, অর্থাৎ সাম্য না থাকলে স্বাধীনতা কেবল নাম সর্বস্বেই পরিণত হয়ে যায়। আবার অধ্যাপক লাস্কি বলেছেন যে রাষ্ট্রের স্বাধীনতার উপভোগ নিশ্চিত করতে পারে বেশি বেশি সমতা বিধানের মাধ্যমে। তিনি আরো বলেন যে ধন সম্পদের ব্যাপক বৈষম্য স্বাধীনতার উপভোগকে অসম্ভব করে তোলে, অর্থাৎ ধন সম্পদের যে একটা পার্থক্য রয়েছে, এটি অর্থাৎ সাম্যের যেখানে ঘাটতি রয়েছে সেখানে স্বাধীনতাটাকে সরাসরি উপভোগ করা যায় না। তো এখন আমরা স্বাধীনতা এবং সাম্যের যে সম্পর্কগুলো দেখার চেষ্টা করলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি পরস্পর পরিপূরক এবং সহায়ক হিসেবে কাজ করে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা জাতীয় স্বাধীনতা না থাকলে সাম্য ভিত্তিক সমাজ গঠন করা যায় না। আবার সাম্যের নিশ্চয়তা না থাকলে প্রকৃত প্রস্তাবে কোনো স্বাধীনতাই কিন্তু থাকে না। তাই সাম্যের জন্য যেমন দরকার স্বাধীনতা, তেমনি স্বাধীনতার জন্য সাম্য অবশ্যই আবশ্যক হিসেবে কাজ করে, একটি ছাড়া অন্যটি আসলে অচল হয়ে যায়। বন্ধুরা, তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে যারা ক্লাসটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমাদের কাছে, আর সরাসরি ক্লাসে ইনশাল্লাহ আমরা কথা বলবো। সে পর্যন্ত তোমাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।